চীনের করোনা ভাইরাস থেকে রক্ষায় বাংলাদেশিদের করণীয়, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1775 ছাড়িয়ে গেছে, বিস্তারিত থাকছে ভিডিওটিতে। সবশেষে করোনা ভাইরাস রোগীদের জন্য সুখবর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। করোনা ভাইরাস সম্পর্কে আপডেট নিউজ পেতে আমাদের ভাইরাল নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। চীন থেকে ছড়ানো নতুন ধরনের করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দেশটিতে ভ্রমণে বাংলাদেশিদের বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া এক প্রেস নোটে চারটি সতর্কতার কথা বলা হয়েছে। নতুন এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, কাশির লক্ষণ থাকার কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ভ্রমণের সময় বিশেষ করে চীন থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে চীনে গেলে স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ ঠেকানোর ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে চারটি ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে। এক, আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে 2 হাত দূরে থাকতে হবে। 2, বারবার প্রয়োজন মতো সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, বিশেষ করে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা ভাইরাস ছড়িয়েছে এমন এলাকা ভ্রমণ করলে এই সতর্কতা নিতে হবে। 3, জীবিত ও মৃত গবাদি পশু অথবা বন্য প্রাণী থেকে দূরে থাকতে হবে। 4, ভ্রমণকারী আক্রান্ত হলে হাসি বা কাশির সময় দূরত্ব বজায় রাখা, মুখ ঢেকে হাসি কাশি দেওয়া ও যেখানে সেখানে থুতু না ফেলা। প্রেস নোটে জানানো হয়, এই ভাইরাস যেন বাংলাদেশে ছড়াতে না পারে তার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশে প্রবেশের সব পথে করোনা ভাইরাস স্ক্যানিং কার্যক্রম নেওয়া হয়েছে। সেই সঙ্গে কেউ জ্বর নিয়ে দেশে ঢুকছে কিনা তা শনাক্ত করতে শাহজালাল বিমানবন্দর সহ দেশের 7টি প্রবেশ পথে ডিজিটাল থার্মাল স্ক্যানার দিয়ে ভ্রমণকারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এ ধরনের রোগীদের আলাদা করে চিকিৎসার জন্য তৈরি রাখা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন ওয়ার্ড ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড। করোনা ভাইরাস সম্পর্কে যা জানা গেছে, 1960 সালে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়। বিভিন্ন ধরনের করোনা ভাইরাসের মধ্যে মানুষের সংক্রমিত হয় 7টি ভাইরাস। এই ভাইরাস বিভিন্ন প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়, কিন্তু এখন পর্যন্ত সংক্রমণের নির্দিষ্ট উৎস বের করা সম্ভব হয়নি। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জ্বর, কাশি ও মারাত্মক শ্বাসকষ্ট দেখা দেয়। এই ভাইরাসে আক্রান্ত হলে কিডনি বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1775। চীনের সরকারি হিসাব অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গেছেন 105 জন এবং আক্রান্ত হয়েছেন আরও 2,048 জন। দেশটিতে এ পর্যন্ত 70,548 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 1,770 জন। এছাড়া বিশ্বব্যাপী মারা গেছেন 1,775 জন। সাউথ চায়না মর্নিং পোস্টে সিএনএনের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। করোনা ভাইরাস বর্তমানে চীনের বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট সি জিনপিং এটা নিয়ে চাপে আছেন। দেশটিতে এটা মহামারী আকারে ছড়িয়ে পড়লেও তার নিয়ন্ত্রণে আনতে পারছে না তার সরকার। প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন বলছে, করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা 1,775 জন এবং বিশ্বের 30টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। হুবেই প্রদেশের মোট মৃতের সংখ্যা 1,696। আজ হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেই প্রদেশে গত 24 ঘন্টায় 1,933 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রদেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 58,182। রবিবার মারা যাওয়া 105 জনের মধ্যে 100 জনই ছিলেন হুবেই প্রদেশের। এ পর্যন্ত সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,696 জন।
করোনা ভাইরাস রোগীদের জন্য সুখবর। চীনে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাস। সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটিতে মৃতের সংখ্যা 362 ছাড়িয়েছে। বিশ্বব্যাপী প্রাণঘাতী এই ভাইরাসে অন্তত 17,200 জন আক্রান্ত হয়েছেন। গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো ওয়াহানে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় 25টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এমতো অবস্থায় যখন প্রাণঘাতী এই ভাইরাসে ঠেকানোর উপায় বের করতে দিনরাত মাথা খাটাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা, এরই মধ্যে সুখবর দিলেন থাইল্যান্ডের একদল চিকিৎসক। তাদের দাবি, তারা তৈরি করে ফেলেছেন করোনা ভাইরাসের প্রতিষেধক। ব্যাংককের রাজা ভীতি হাসপাতালে চিকিৎসকরা দাবি করেছেন তারা ইনফ্লুয়েঞ্জা ও এইচআইভির ওষুধ একসঙ্গে মিশিয়ে তা দিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত চীনের বয়স্ক এক ব্যক্তির চিকিৎসা করেছেন এবং এতে তার অবস্থার নাটকীয় উন্নতি হয়েছে। চিকিৎসা দেওয়ার 48 ঘন্টা পর ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। উল্লেখ্য, ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় ব্যবহার করা হয় ওয়েলটামিভির নামে একটি ওষুধ ও এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত ওষুধের নাম লোপিনাভির এবং রিটোনাভির। ব্যাংককের রাজা ভীতি হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞরা জানিয়েছেন তাদের আবিষ্কৃত ওষুধ প্রয়োগে রোগ সম্পূর্ণ সেরে যাচ্ছে এমন নয়, তবে দ্রুত রোগীর শারীরিক অবস্থার উন্নতি ঘটছে আর এটাকে যথেষ্ট বড় সাফল্য হিসাবে দেখছেন তারা। ধন্যবাদ।